ইতালির রোম শহরকে বলা হয় চিরশান্তির নগরী, অথচ এই রোমেই দাঁড়িয়ে আছে রোমানদের নিদর্শন কলোসিয়াম, যেখানে লক্ষাধিক জীবন নাশ হয়েছে। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতটানা রক্তপাত হয়েছে তার চেয়েও কয়েক গুণ বেশি হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করছে কলোসিয়ামের সামান্য এই ভূখণ্ডটি। কলোসিয়ামের আভিধানিক অর্থ ক্রীড়াঙ্গন, প্রেক্ষাগৃহ বা মঞ্চ। রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত এই কলোসিয়ামটি চারতলা বিশিষ্ট ছাদহীন বৃত্তাকার এক স্থাপত্য কাঠামো। এতে মোট 80টি দরজার ব্যবস্থা রাখা হয়েছিল, যার মধ্যে 76টি জনসাধারণের প্রবেশ ও বাহিরের জন্য ব্যবহার করা হতো। গোলাকার এই কলোসিয়ামের চারপাশ ঘিরে মোট 87,000 আসন স্থাপন করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে এই আসনগুলো পূর্ণ হতে সময় লাগত মাত্র আধা ঘন্টা। কলোসিয়ামের নিচের অংশ বা গ্রাউন্ড ছিল কাঠের তৈরি। গ্রাউন্ড অংশটি টানা পোলের মাধ্যমে সরিয়ে ফেলা যেত। নিচের এই অংশটি ছিল পানিতে পূর্ণ, যার গভীরতা ছিল প্রায় 10 মিটারের মতো। এখানে মূলত নৌযুদ্ধের আয়োজন করা হতো। এই রণাঙ্গনের চারপাশ শক্ত প্রাচীরে ঘেরা ছিল, যার উচ্চতা ছিল প্রায় 50 মিটারেরও বেশি। প্রায় 60,000 ইহুদি দাসকে দিয়ে টানা 10 বছর ধরে নির্মাণ করানো হয়। অবশেষে 80 খ্রিস্টাব্দে কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ হয়। তখন এটিকে ফ্লেবিয়ান অ্যাম্ফিথিয়েটার নামকরণ করেন টাইটাস। ফ্লেবিয়ান অ্যাম্পিথিয়েটার উন্মুক্ত করে সম্রাট টাইটাস 3 মাসব্যাপী এক বিশাল মেলা আয়োজনের ঘোষণা দেন। জানা যায় এই মেলা প্রায় 100 দিনের মতো চলমান ছিল। দর্শকদের বিনোদনের জন্য মেলায় আয়োজন করা হয়েছিল পশুতে পশুতে লড়াই। লড়াইয়ের জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হাতি, গন্ডার, বুনো মহিষ, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদি ধরে আনা হয়েছিল। ভাল্লুকের সঙ্গে হাতি, হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে। ইতিহাস ঘেঁটে জানা যায় এই উদ্বোধনী খেলায় প্রাণ হারিয়েছিল প্রায় 9,000-এরও অধিক প্রাণী। টানা কয়েকবার একই ধারায় আয়োজনে সম্রাট টাইটাস বিরক্ত হয়ে পড়েন। নিজের বিনোদনের খোরাক এবং দর্শকদের কথা চিন্তা করে নতুন একটি ক্রীড়ার আয়োজন করেন তিনি। আগের চাইতে আরো বেশি হিংস্র আর পাশবিক খেলার চল শুরু করেন তিনি। পশুর বদলে মানুষে মানুষে লড়াই করার আয়োজন করেন তিনি, যা পরবর্তীতে বেশ জনপ্রিয়তা পায়। শুরুতে এই লড়াই কেবল যুদ্ধবন্দীদের দিয়েই করানো হতো। সময় গড়ালে প্রচলন হয় গ্ল্যাডিয়েটরদের। গ্ল্যাডিয়েট হচ্ছে এক ধরনের ছোট তরবারি, আর যারা এই ধরনের তরবারি দিয়ে এই খেলায় অংশ নিতেন তাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। এই গ্ল্যাডিয়েটররা ছিল রোমান সাম্রাজ্যের একেবারে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী। তাদেরকে এই খেলার জন্য বিশেষভাবে প্রশিক্ষণও দেয়া হতো। প্রশিক্ষণ নেয়াকালীন সময়েই প্রতি 15 জনের মধ্যে 3 জন মারা যেত। প্রশিক্ষণ শেষে ক্রীড়ার আয়োজন করা হলে তাদের নামিয়ে দেয়া হতো কলোসিয়ামে। খেলা চলত মৃত্যু না হওয়া অবধি। যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো তার সবচেয়ে কাছাকাছি থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যরা। সমাজের বিভিন্ন শ্রেণী অনুযায়ী আসনের ক্ষেত্রেও তারতম্য ছিল। প্রায় 45,000 দর্শকের জন্য বসার ব্যবস্থা ছিল, আর বাকি 5,000 দর্শককে দাঁড়িয়ে থাকতে হতো। ৪৪৩ এবং 1349 সালের দুটি ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে কলোসিয়ামের প্রায় অর্ধেকেরও বেশি অংশ ভেঙে যায়। তারপর এটি একবার সংস্কার করা হয়েছিল। বর্তমানে ইতালিয়ান সরকার এর রক্ষণাবেক্ষণে তদারকি করে। ইউনেস্কো 1990 সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়। এটি আধুনিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত হয় 2007 সালে। প্রতি বছর প্রায় 5 মিলিয়ন পর্যটক ভিড় জমান ইতালির রোম শহরে এই কলোসিয়ামকে এক নজর দেখার জন্য। তাদের মধ্যে কেউ কি জানে এই কলোসিয়ামের মাটিতে মিশে আছে কত লক্ষ লক্ষ নিরীহের অশ্রু, কত রক্ত, আর অতলে হারিয়েছে কত লক্ষ লক্ষ প্রাণ? কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অজানা কত শত ইতিহাস নিয়ে এই কলোসিয়াম।